আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে সকালবেলা, তো আজকে হচ্ছে শুক্রবার, তো এখানে আমি প্রথমে চা করে নিচ্ছি আর পাশে চোলাতে ডিম সিদ্ধ করে নিচ্ছি। তো চাটা প্রায় হয়ে গেছে, আমি ফ্লাক্সের মধ্যে নিয়ে নিব। আর রুটি তো রাতের বেলা বানিয়ে রেখে দিয়েছিলাম, আর দুপুরবেলা চিকেন ফ্রাই করব, তার জন্য মুরগিটা আমি ভিজিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে একটা লাইক দিবেন। তো এখানে সকালে নাস্তাটা কিন্তু আমি টেবিলে নিয়ে আসলাম, ওদেরকে খাওয়ার জন্য বসিয়ে দিব। তো নাস্তাটা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সিনের মধ্যে অনেকগুলা মানে টুকিটাকি জমে গেছে, তো সেগুলো আমি ধুয়ে নিব। তো গত দিনের মুরগির মাংস তরকারি ছিল, আর কলা চা রুটি এইগুলাই ছিল। তো আমার ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি সিনটাও একটু হালকা পাতলা পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা বলুন তো, ভালোবাসার কি দিন তারিখ লাগে? আমার মনে হয় লাগে না। ভালোবাসা তো প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেক দিন, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডেই ভালোবাসা থাকা দরকার, তাই না? আমার আপুরা এবং ভাইয়ারা, আমি ঠিক বলেছি কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালোবাসা তো এমনই হওয়া দরকার যা প্রত্যেকটা মুহূর্তেই ভালোবাসাটা থাকবে। তো দিন তারিখ ঠিক করে একটা ফুল বা একটা ফুলের তোড়া বা একটা গিফট দিলে কি ভালোবাসা শেষ হয়ে যায়? ভালোবাসা তো সব সময় থাকা দরকার, তাহলেই কিন্তু প্রত্যেকটা দাম্পত্য জীবন বা প্রত্যেকটা ছেলে মেয়ে সুখী হতে পারবে। আর ভালোবাসা তো একরকম হয় না, ভালোবাসা অনেক রকম হয়। তো এখানে দেখুন, আমার বোনের চুল কিন্তু আমি কেটে দিচ্ছি, আর আমাদের ফ্যামিলির প্রত্যেকের চুল আমিই কেটে দেই, আর আমার মেয়ের চুলও আমি কেটে দেই। তো এর আগের বারও কিন্তু এসেছিল, বলেছিল চুল কেটে দেওয়ার জন্য, আমি দেই নাই। তো এইবার বলতেছে যে আমার চুল তুমি কেটে দাও না, পরে কেটে দিলাম। এই যে দেখুন এহসান কি পরিমাণ দুষ্টামি করতেছে, আর আন্নি শুয়ে শুয়ে টিভি দেখতেছে। আর এবার হুজুর আসছে, হুজুর পড়াচ্ছে, আর ওর আরবি যে পড়ায় উনি শনিবারে আসে না আর কি, শনিবারে উনি বন্ধ রাখে, ওনার বাসায় নাকি কাজ থাকে, আর শুক্রবারে পড়ায় যায় আর কি। শনিবারে পড়ানোটা, শুক্রবারে পড়ায় আসো, শনিবারে বন্ধ রাখে। তো এখানে হচ্ছে আমি কমলাগুলো নিয়ে নিচ্ছি। আর ভালোবাসার দিনে কিন্তু বাহিরে গিয়ে যে ঘুরতে হবে, এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, এটার কোনো মানে নেই বা এটা কোনো কথা নেই। বাসার মধ্যেও কিন্তু ভালোবাসা প্রকাশ করা যায়। আর আপনার ভালোবাসার মানুষ বা পছন্দের মানুষ যেটা পছন্দ করে, আপনি ঠিক সেটা রান্না করে কিন্তু আপনার প্রিয়জনকে খাওয়াতে পারেন। তো ওদেরকে আমি দুইটা কমলা ছিলে দিচ্ছি খাওয়ার জন্য। আর এসান বলতেছে তুমি দিবা না, আমি নিয়ে যাব, তো তার জন্য ও এসে নিয়ে গেল। আর টমেটোগুলো আমি সস দেওয়ার জন্য এনেছিলাম, তো এগুলা অনেকটা কাঁচা আছে, তারপর হচ্ছে পাকা আছে, তো আমি আলাদা আলাদা করে নিব। আর কিছু একটু গলে গেছে, তো এগুলো একটু আলাদা করে নিব। আর সসটা আমার মেয়ে খুবই পছন্দ করে, ছেলে মেয়ে সবাই পছন্দ করে, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে, কিন্তু আমার হাজবেন্ড তো বাহিরে, সবাই সবার ভালোবাসার মানুষকে রান্নাবান্না করে খাওয়াবে। তো আমার হাজবেন্ড তো বাহিরে এখন বর্তমানে আছে, আর যাদেরকে ভালোবাসি আর যারা আমার কাছে আছে তাদেরকে আজকে রান্নাবান্না করে খাওয়াবো। তো এই যে আমি কিন্তু আলাদা আলাদা করে নিয়েছি।
তো এখানে হচ্ছে আমি বড়ইগুলা ধুয়ে নিব, আর বড়ইগুলা টকও না মিষ্টিও না এরকম। আর আজকের দিনে তো কোনো পার্ক বা রেস্টুরেন্ট যাওয়াই যাবে না, এত ভিড় থাকবে। এখানে হচ্ছে আমি মুরগিটা ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদমতো লবণ, আর হচ্ছে সয়া সস, ভিনেগার, ওয়েস্টার্ন সস, কেওড়া জল, এগুলো দিয়ে, আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিব, এক চামচ বেকিং পাউডার দিব, একটা ডিম দিব, আর চালের গুঁড়া দিব। দিয়ে আমি এটা মেখে 1 ঘন্টা রেখে দিব। আর এভাবে করলে একটু তাড়াতাড়ি হয় আর কি, তার জন্যই আমার এইভাবে করা। তো আমার হাজবেন্ড তো বাইরে থাকে, ওকে তো আর কোনো কিছু রান্না করে খাওয়াতে পারবো না, তার জন্য আমি আর যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি আজকে রান্না তাদের জন্যই করতেছি, আর নিজে তো খাবই। তো পাতিলের মধ্যে আমি মাখতে পারতেছিলাম না আর কি মশলাটা ভালোভাবে, তার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি টমেটোর ভর্তা করব, আর ভর্তাটার প্রিপারেশন আজকে ছিল না, কিন্তু আম্মা বলতেছে, আর সত্যি বলতেছি আম্মা এভাবেই আইসা বলল আমাকে যে বউ তোর ভর্তা অনেক মজা, আর এর আগের বার যে ভর্তা করেছিলাম বলতেছে এত মজা লাগছে মুখে নাকি আম্মার এখনো লেগে আছে, তো তার জন্যই ভর্তাটা করা। আর আমাদের ঘরে কিন্তু ভর্তা সবাই পছন্দ করে, তার জন্যই কিন্তু আমার ঘরে ভর্তা বেশি বানানো হয়। এখানে যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে তেলটা, এখন হচ্ছে আমি যে মশলাটার সাথে ভালোভাবে লাগিয়ে আর কি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব শেষে আমি চিকেন ফ্রাইটা করতেছি, তো এটা করে তারপর হচ্ছে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নামাজটা আগে পড়ে নিব, তারপর হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দিব। আর এত কথা যে আপনাদের সাথে বললাম, আর এই কথাগুলা কিন্তু একান্ত আমারই মতামত, আর কে কিভাবে মানে মনে করে সেটা আমি জানি না, কিন্তু আমার যা মনে হয়েছে সেটাই বললাম। তো ফ্রাইগুলা একবার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিব। অনেক সুন্দর হয়েছে কিন্তু, আর অনেক মজা হয়েছে। তো আমি টেবিলে নিয়ে আসলাম, আজকে হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে টমেটোর ভর্তা। আপনারাও আমার মতো ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে কিন্তু। তো এখন হচ্ছে আমার কাজ, এখন নামাজটা আমি শেষ করে নিব। আর এখন হচ্ছে বিকেল বেলা, তো ওদেরকে একটু জুস করে দিচ্ছি। আর আমার কথাগুলো আমি ঠিক বলেছি কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন,
আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখন হচ্ছে আসরের নামাজের পর, তো মাগরিবের নামাজের পর তো ওরা নাস্তা খাবেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।